হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্ট্রিট ফুড রেসিপি, এগ রোল। কীভাবে স্বাস্থ্যকরভাবে বাড়িতেই খুব কম উপকরণ দিয়েই এগ রোল বানিয়ে নিতে পারেন, তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। নুন আর সাদা তেল দিয়ে আমি একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি। নিয়েছি টমেটো সস, 4টে ডিম নিয়েছি, রেখেছি সাদা তেল, এখানে কিছুটা পরিমাণ শশা কুচানো, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর একটা পাতিলেবু রাখা রয়েছে, আর রয়েছে নুন। তো এই দিয়েই হয়ে যাবে আমাদের এগ রোল। তো চলুন শুরু করা যাক। প্রথমে নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। প্রথমে ময়দার ডো থেকে একটা লেচি কেটে নিয়ে পরোটার আকারে বড় করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি তাওয়াতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দিলাম। এক পিঠ উল্টে দিয়েছি, আবারও চারি সাইডে তেল দিয়ে দিলাম। দুটো পিঠই আমি খুব লাল লাল করে ভালো করে ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি আবারও তাওয়াতে তেল দিয়ে দেব কিছুটা। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে যে ফেটিয়ে রাখা ডিমটা ছিল ওটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম পরোটাটা, উপর থেকে খুব ভালো করে চেপে দিতে হবে যাতে চারি সাইডে কিন্তু ডিমটা যাতে স্প্রেড করে। দেখুন ডিমটা কিন্তু চারি সাইডে স্প্রেড করে গেছে খুব ভালোভাবে। এই একই প্রসেসে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পরোটা নিয়ে কিভাবে রোলটা বানাই দেখে নিন। কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, দিলাম শশা কুচানো, কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, একটু পাতিলেবুর রস দিলাম, পাতিলেবুর রসটা একটু বেশি করে দিলে আরো বেশি ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা টমেটো সস তো দেবেনই, সঙ্গে যদি কাসুন্দি থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারেন। এবার আমি ফোল্ড করছি। প্রথমে একটা ফোল্ড করে নিয়ে একটা কাগজ নিয়ে
চারপাশ থেকে ভালো করে মুড়িয়ে নেব। আর নিচের দিকটা গুটিয়ে দেব। এইভাবে আমি প্রতিটা এগ রোল বানিয়ে নেব। আমাদের বাড়িতে তৈরি স্ট্রিট ফুড এগ রোল কিন্তু তৈরি খুব সহজেই, আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্যকরভাবে, অতিরিক্ত তেল অতিরিক্ত মশলা ছাড়াই। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।